আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। কিছুদিন আগে আপনাদের দেখাইছিলাম যে এখানে লাল শাক বুনানো হয়েছে। সো সেই সময়টা ছিল বুনানোর টাইম, বাট এখন হচ্ছে আপনার বুনানোর পর প্রায় ভালোই 10 থেকে 12 দিন বা তার বেশি হইতে পারে। সো দেখতে পাচ্ছেন যে লাল শাক খুবই সুন্দরভাবে হয়েছে অ্যান্ড জ্বালাই গেছে। মোট কথা প্রচুর পরিমাণে ধরছে, যেটা আপনাদের দেখলেই আপনারা বুঝতে পারতেছেন প্রচুর পরিমাণে। মানে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বাট একটা বিষয় এর ভিতরে কিন্তু ঘাসও হয়েছে। লাল শাক হয়েছে ঠিক আছে, বাট ঘাসও হয়েছে। এই ঘাস যদি না পরিষ্কার করে তাহলে কিন্তু আপনার বিশাল পরিমাণে ক্ষতি হয়ে যাবে, কারণ লাল শাক তেমন একটা ভালো হবে না, কারণ ঘাস তো পরিষ্কার করা লাগবে। আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনারা যদি কিছু জমি চাষবাস করেন সর্বদা একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে জমি পরিষ্কার রাখবেন। পরিষ্কার রাখলে জমির উর্বরতা বাড়ে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।